नमस्कार बंधुरा, तुम्हरा सबाई देखो दिल्ली बेंगली किचन वन और आमी राधा। आज के आमी एक ब्रेकफास्ट रेसिपी नहीं एसेछी, ताहले चलो ब्रेकफास्ट बनाते की की लागबे। निये निएछी आमी हाफ बाटी चिड़े, चिड़ेटा परिष्कार करे धुए निएछी, धुए 15 मिनट भिजिए रेखेछी। चिड़ेटा एकटु मोटा, एइजन्य एकटु बेशी भिजाते हबे। हाफ बाटी चिड़े होले एक बाटी सुजी लागबे, एजन्य एकटु बेशी भिजाते हबे। पतला चिड़े होले कम भिजालेओ चलबे। एके भिजिए 15 मिनट रेखेछिलाम धुए। एबार आमी एक बाटी सुजी दिए दिलाम। सुजीते आमी 150 ग्राम मतन दई दिए देव। दईटा दिए अल्प जल दिए आमी एटाके आगे मिश्रण बनिए रेखे देव 15 থেকে 20 মিনিট। चिड़ेटा जदि एकटु मोटा है, सुजीटाओ जदि मोटा दाना है, सूजीटा भिजे जाए किन्तु चिड़ेटा भिजते एकटू टाइम लागे, ताले एकटू बेशी समय लागबे। आमी एटाके मिशिए एरकम करे ढेके रेखे देव रेस्टे। एबार आमी नारकेलेर चाटनीटा करब। चलो ताले की की लागबे। आमी निये निएछि एकटा नारकेल। नारकेलटाके आमी उपर थेके खोलाटा छाड़िए छुले निएछि। एबार आमी एके छोटो छोटो करे पिस करे नेब। चलो नारकेलटा केटे आमी देखो नारकेलटा एबार आमी पेस्ट तैरी करे नेब। मिक्सारे दिए दिच्छी कुचि करा नारकेल दिए देव, 2 দানা রসুন, 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু লেবুর জল। একটা লেবু আমি নিংড়ে জলের ভিতর রেখেছি, তার থেকে কিছুটা জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন। এবার এটাকে আমি একটু পেস্ট তৈরি করে নেব। আমি ছোলার ডাল দিয়ে বানাবো। তা আমি 1 চামচ ছোলার ডাল ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসটা একদম সিম করে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি রোস্ট করে নেব, যতক্ষণে না গন্ধ বেরোচ্ছে। দেখো আমি এটাকে মিক্সারটাকে ঘুরিয়ে একবার পেস্ট করে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে ভালো করে এই রকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ফোড়ন দেব। এবার ফোড়নটা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এটা কাচ্চিঘানি সর্ষের তেল। বন্ধুরা এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তেল খুব গরম হয়ে গেছে, এবার 1 চামচ আমি সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে ফুটতে দিতে হবে। যতক্ষণে ফুটবে ততক্ষণে এর ভিতরে আর কিছু দেওয়া যাবে না। ফোটাটা বন্ধ হয়ে গেলে দিয়ে দেব একটা লাল লঙ্কা। এবার দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। নারকেলের পেস্টের মধ্যে আমি এটা দিয়ে দেব। দিয়ে আমি খাওয়ার সময় মিশিয়ে পরিবেশন করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, এত ভালো লাগে। চিড়ে আর সুজি দিয়ে দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি এটা ভিজে গেছে। এবার আমি অল্প জল দিয়ে এটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব, ঠিক এরকম গাঢ়। মিশিয়ে দেব আমি কিছুটা ইনো। 1 চামচ মতন আমি ইনো মিশিয়ে দেব। ইনোর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতন জল। জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব, ফেটাবো না। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তাওয়ায়। 1 হাতা করে দেব আর এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নেব ধোসার মতন করে। একদম জালিদার নাস্তা। দেখো কেমন দেখতে লাগছে, খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগে। তোমরা একবার করে খেয়ে দেখবে, তোমাদের এত ভালো লাগবে, ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এরকম ভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নেব। দক্ষিণ ভারতের একটা ফেমাস রেসিপি এটা। দেখো জালিদার নাস্তা, ওয়েট লস রেসিপি বলতে হবে বন্ধুরা। এটা খেলে পরে শরীর একদম হালকা চনমনে থাকে। আমার খুবই একটা পছন্দের রেসিপি এই ব্রেকফাস্ট। আমাদের বাড়িতে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে, তোমরাও খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। দেখো এটাকে রেডি করে নিয়েছি, এরকমই সবগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার।
আর বেলটা প্রেস করে অলে করে রাখার, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। দেখো লুকটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা ভালো থাকো।